হাসপিটাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই ত্বক বা চুলের নানা সমস্যায় কনসালটেশনের পাশাপাশি বিপি পদার হাসপাতাল অর্থাৎ আমাদের হাসপাতাল যেটা নিয়ে সবথেকে বেশি ফোকাসড সেটা হলো ত্বক বা চুলের নানান ধরনের এস্থেটিক থেরাপি সেটা কি কি ধরনের থেরাপি কিভাবে করা হয় বা কারা করবেন কারা করবেন না কাদের করা উচিত কখন করা উচিত সেসব নিয়ে নানা প্রশ্ন কিন্তু আমাদের মনে থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা এছাড়া কি কি ধরনের থেরাপি এখানে করা হয় এখানে সুযোগ সুবিধা পাবেন এ বিষয় নিয়ে কথা বলবো যে আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের এই পডকাস্টে রয়েছেন ডক্টর শ্রয়ন পাল কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ট্রাইকোলজিস্ট অ্যান্ড অ্যাসেটিসিয়ান স্বাগত জানাই আপনাকে নমস্কার ডক্টর পাল কিছুদিন আগেই আপনার সঙ্গে এই ওয়েদার চেঞ্জে ত্বক বা চুলের সমস্যা তার সমাধান নিয়ে কথা হচ্ছিল এবং কথা প্রসঙ্গে তখন আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম কিন্তু সময়ের অভাবে সেগুলো হয়নি দ্যাট ইজ কেমিক্যাল পিলিং বোটক্স নিয়ে খানিকটা কথা বলেছি হাইড্রাফেশিয়াল নিয়ে এছাড়া চুল পড়ার সমস্যা তার সমাধান নিয়ে কথা বলছিলাম এই যে কেমিক্যাল পিলিং এটা নিয়ে আজকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে আমরা কেমিক্যাল পিলিং কাকে বলছি বা পিলিং কাকে বলছি পিলিং অ্যাকচুয়ালি কী কেমিক্যাল ফিলিং হচ্ছে কিছু সার্টিফাইড কনসেন্ট্রেশনের কেমিক্যাল সেগুলো অনেক সময় সলিউশন ফর্মে থাকে অনেক সময় জেল ফর্মে থাকে সেটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপ্লাই করি ডিপেন্ডিং অন কোন কন্ডিশনের জন্য আমরা অ্যাপ্লাই করছি অথবা কিরকম স্কিন টাইপ বা কিরকম সমস্যা অনেক সময় আমরা ফোকাল একটা কোনো স্পেসিফিক স্পেসিফিক এরিয়াতে অ্যাপ্লাই করি অনেক সময় পুরো ফেসে অ্যাপ্লাই করি এনিওয়ে अप्लाई করছে করে আমরা একটা নির্দিষ্ট সময় সেটাকে রাখছি আচ্ছা সেটা রাখার পরে সেটা স্কিনের একটা লেভেল অফ পেনিট্রেট করছে এবং সেটা দু তিন রকমের ফাংশন করে স্কিনের একটা লেয়ারকে ওটা সিলেকটিভ একটা ড্যামেজ করছে এবং যেটা পরে স্কেলিং হয়ে ধীরে ধীরে উঠে আসছে যেটাতে बेसिकली উপকার কি হচ্ছে অনেক সময় যখন ডিজিজ স্কিন থাকে অ্যাকনি প্রোন স্কিন থাকে বা কিছু কিছু পিগমেন্টারি কন্ডিশন থাকে সেখানে স্কিনের নরমাল যে শেডিং সেটা একরকম ব্যাহত হয়ে যায় বা ইরেগুলার হয়ে যায় তো সেখানে এটা একটা নির্দিষ্ট জায়গা অবধি পেনিট্রেট করে পুরো জায়গা স্কিনটাকে স্টিমুলেট করছে নরমাল ভাবে গ্রো করতে তো তাতে দুটো ব্যাপার হয় যেরকম কিছু কিছু জায়গায় ডিরেক্টলি যতটা পিগমেন্টেড এরিয়া বা থাকে সেটাকে ডিরেক্টলি শেড অফ করে দেয় তাড়াতাড়ি আর অনেক সময় যেটা হয় যে পিম্পলস বা কোন কিছুর জন্য যেখানে ব্লকেজ থাকে যে ব্লকেজ জন্য পুরো পিম্পলসের সমস্যাটা তৈরি হচ্ছে সেই ব্লকেজ এর লেভেল বা তার লেভেল নিচের লেভেল অব্দি গিয়ে সেই জায়গাটাকে একটা মানে বলতে পারেন পিল অফ করে দেয় ফলে সেই ব্লকেজগুলো গুলো একসাথে খুলে যায় ফলে পিম্পলসের সমস্যাটাও কমে আসে হুম এবং পিম্পলসের সঙ্গে যে পিগমেন্টেশন বা অন্য যেকোনো পিগমেন্টের সমস্যা যেরকম মেলাজমাবা যেটাকে আমরা মেছেতা বলি বা মুখের মধ্যে অনেক সময় ডিফিউজ পিগমেন্টেশন হয় অনেক সময় সান ড্যামেজ পিগমেন্টেশন হয় অনেক সময় যেটাকে আমরা ট্যানিং বলি যে বাইরে কেউ গেলেন সমুদ্রে টমুদ্রে ঘুরতে প্রপারলি সানস্ক্রিন ব্যবহার না করে ট্যানিং সেই সমস্ত কিছু স্কিনের একটা লেয়ারের ওপরেই ম্যাক্সিমাম পিগমেন্টেশনটা হয় তো সেইটাকে উঠে দেবো আরও বিভিন্ন ডিপেন্ডিং অন কি টাইপের পিল পিলের আবার বিভিন্ন ডেথ হয় সুপারফিশিয়াল মিডিয়াম এন্ড ডিপ পিল সেই হিসাবে সেটা কখনো কখনো স্কিনের ওপরে লেয়ার মোস্টলি আমরা সুপারফিশিয়াল পিলি করি কখনো কখনো আমরা মিডিয়াম পিল করি সেইগুলো দরকার যেখানে স্কিন খুব ঠিক হয়ে কালো লাগে সেই ধরনের সমস্যাগুলোতে এন্ড ডিপ পিলগুলোর ক্ষেত্রে অনেক সময় আমাদের নিচের যে ডিপ স্কারিং থাকে যেরকম পিম্পলস স্কারিং বা এগুলো সেগুলো কারেক্ট করা সম্ভব হয় তাহলে এক কথা আমরা এটা বলতে পারি কেমিক্যাল পিলিং মানে ত্বকের উপরে যে মৃত কোষগুলো রয়েছে সেটাকে অপসারণ করে নতুন কোষ তৈরি করার রাস্তাটাকে একটু মসৃণ করে রাস্তাটাকে মসৃণ করা আরো অলরেডি যেখানে এই পুরো নতুন কোর্স তৈরি হওয়ার যে পুরো ব্যবস্থাটা এটা কোনো রকম ভাবে ডিজিজের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে আছে সব জায়গায় সমান ভাবে তৈরি হচ্ছে না তার জন্য সমস্যাটা আরো বাড়ছে সেখানে সেই জিনিসটাকে এটা রেগুলারাইজ করে বেসিক্যালি মেন যে সমস্যাটা সেটাকেও কমিয়ে আনা একদম আচ্ছা পিলিং কাদের প্রয়োজন মানে কারা কারা করতে পারেন কতগুলো আপনি উদাহরণ দিলেন অলরেডি যেমন যে ডার্ক স্কিন যদি হয় মেচেদার দাগ হলো পিম্পল স্কিন পিগমেন্টেশন মানে এরকম যাদের ত্বকের সমস্যা আছে তারা কি সবাই পিলিং করতে পারেন বা কেমিক্যাল পিলিং করতে পারেন আমি বেশিরভাগ পেশেন্টকে একদম প্রথমেই কেমিক্যাল পিলিং সাজেস্ট করি না আচ্ছা এক্সেপ্ট ফর কিছু কিছু বিশেষ এক্সেপশন যেরকম কেউ খুব তাড়াতাড়ি রেজাল্ট চাইছেন মানে কারোর পিম্পলস আছে প্রচন্ড তার খুব কাছাকাছি বিয়ে তো তিনি একটু তাড়াতাড়ি রেজাল্ট চাইছেন তখন আমি ওষুধের সঙ্গে পিল কম্বাইন করে দিই অথবা কারুর হঠাৎ করে ট্যান পড়ে গেছে এগেন সামনে কোনো একটা বড় ইভেন্ট তার নিজের বিয়ে বা বাড়িতে কারুর বিয়ে অথবা কোনো বড় অনুষ্ঠান তখন কম্বাইন করি কিন্তু বেসিক্যালি পিলিং হচ্ছে আমাদের ওষুধের যেখানে ধীরে 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 ঠিক হতো এবং কিছু কিছু জায়গাতে ওষুধে পুয়ারলি রেসপন্স করছে সেই জায়গাগুলোর জন্য মোস্টলি আমি ইউজ করি এজ এ সাপ্লিমেন্টারি থেরাপি কিন্তু এটাও প্রুভেন অ্যাজ এ স্ট্যান্ড থেরাপি অলসো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে যেখানে একটা ডিফিউজ ড্যামেজ বা ডিফিউজ কন্ডিশন আছে সেখানেও পিলিং খুব ভালো উপকার দেয় এবার কোন কোন কন্ডিশনে আমরা পিলিং করতে পারি সেটা যদি জিজ্ঞেস করেন সবচেয়ে কমন কন্ডিশন আমরা পড়তে পারি অনেক কন্ডিশনে সবচেয়ে কমন কন্ডিশন যেখানে আমরা পিলিং করি সেটা হচ্ছে পিম্পলস স্পেশালি যেখানে পিম্পলস অ্যাক্টিভ আছে তার সঙ্গে পিগমেন্টেশন আছে অথবা খালি পিগমেন্টেশন আছে পিম্পলসের পরে আমরা পোস্ট ইনফ্ল্যামেটারি হাইপার পিগমেন্টেশন বলি সেই ক্ষেত্রে অথবা অনেক সময় মুখে একটা ডিফিউজ গ্রেইশ পিগমেন্টেশন থাকে সেটা অনেক সময় হয় হেয়ার ডাই থেকে হতে পারে সেখানে অবশ্যই আমরা আগে হেয়ার ডাই বন্ধ করে নতুন করে পিগমেন্টেশন হওয়া বন্ধ করব অনেক সময় কিছু কিছু পিগমেন্টারি ডিসঅর্ডার্স থাকে যেগুলো হতে পারে আরেকটা খুব কমন কারণে আমরা যেখানে পিম্পলস করি যেটাকে বলে মেলাজমা বা মেছেতা হুম হুম আরেকটা কমন কারণে পিম্পলস করা হয় যেটাকে আমরা বলি যে মানে অ্যান্টি ট্যানিং যেটা বা গ্লো পিল আরেকটা পিলিং এর খুব কারণ হচ্ছে অনেক সময় মানে পেশেন্ট বলে না যে আমার এত দিন ধরে আমরা বিভিন্ন রকম কসমেটিক ইউজ করেছি বা কিছু ইউজ করেছি মনে হচ্ছে মুখের গ্লোটা চলে গেছে সেই গ্লোটা যাওয়ার কারণটা বেসিক্যালি কসমেটিক্স এর জন্য কিছু কিছু জায়গাতে ইরিটেশন ইনফ্লামেশন সেখানে পিগমেন্টেশন কিছু জায়গাতে একটুখানি কালারের ডিফারেন্স এরকম মাল্টিপল ছোট 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 ইস্যুস যেখানে কোনো স্পেসিফিক মেডিসিনের দরকার নেই কিন্তু ইন জেনারেল আপনি যদি দু থেকে তিনবার পিলিং করেন সেই ইরেগুলারিটিসটা একসাথে কভার হয়ে যায় এরকম বিভিন্ন কারণে আমরা সাধারণত পিল করে থাকি এবার কিছু কিছু পিল আমাদের এখানে খুব একটা করা হয় না যেটা আমরা ফেনাল পিল অনেক সময় ইউটিউব বা ইনস্টাগ্রামে দেখবেন যে অনেকটা ডিপ হয়েছে পুরো লাল হয়ে গেছে অনেকটা লেয়ার একসাথে উঠছে ওই ধরনের পিলগুলো ইউজুয়ালি আমাদের করা হয় না কারণ আমাদের কমপ্লেকশনে ওই পিলগুলোর উপরে ইউজুয়ালি

অন্যান্য খুব স্কিন এমনিতেই একটা ডার্ক প্যাচ পড়ে গেছে অনেকের এই যে সমস্ত ক্ষেত্রে যারা পিলিং করাতে চাইছেন বা যারা ট্রিটমেন্ট করাতে চাইছেন পিলিং হবে হবে না সেটা তো ডাক্তাররা বলতে পারবেন ডাক্তার বাবুরা বলতে পারবেন তো যারা করাতে চাইছেন আফটার ট্রিটমেন্ট মানে আফটার কেমিক্যাল পিলিং বলুন বা ওষুধ বলুন এটা কি পুরোপুরি নিরাময় হয়ে যায় কিছু কিছু কন্ডিশন থাকে যেখানে পিলিং এর পরে পুরোপুরি একটা বা দুটো সেশনের পরে সেই জিনিসটা পুরোপুরি চলে যায় স্পেশালি আমরা যখন স্পট ফিল করি কোনো কোনো জিনিসে হয় পুরোপুরি চলে যাবে নয়তো বেশ অনেক দিনের জন্য সেই সমস্যাটা থাকবে না আমরা দেড় বা দু বছরের মাথায় হয়তো আরেকবার টাচ আপ করতে হবে সেই ধরনের সমস্যা যেরকম কিছু কিছু জায়গায় ফোকাল হাইপার ক্যারাটোসিস থাকে কিছু কিছু জায়গাতে আমাদের চোখের উপরে দেখবেন সাদা সাদা জ্যান্থোলেজমা বলে থাকে অনেক সময় কিছু ছোট ছোট স্কারিং থাকে যেখানে আমরা টিসিএ ক্রস বলে রকমের স্পট ফিলিং করি কিন্তু বেশিরভাগ কন্ডিশন যেখানে নরমাল কেমিক্যাল পিলিং বলে করা হয় সেগুলোতে একটাতেই মানে প্রত্যেকটা সেশনেই আপনি একটা যথেষ্ট সুন্দর ভালো চেঞ্জ দেখতে পাবেন কিন্তু ইউজুয়ালি আমরা সাজেস্ট করি লং লাস্টিং রেজাল্টের জন্য আর আপনি মনে করছেন একটা করবেন আমি মাস দুয়েকের মধ্যে আমার একটা অনুষ্ঠান আছে তারপর আমার কিছু যায় আসে না তখন একটাতেই যে রেজাল্ট হবে সেটাই আপনার দেড় থেকে দু মাস অব্দি মোটামুটি টেনে দেবে আপনি যদি একটা লং লাস্টিং রেজাল্ট চান যে রেজাল্টটা আপনার ছ মাস থেকে এক বছর চাই তখন তিন থেকে চারটে সেশন করতে হবে কারণ একটাতে হয়তো অনেকটা ভিজিবল চেঞ্জ হয় কিন্তু আমাদের টোটাল যেটা আমি বলছিলাম যে স্কিনের প্রলিফারেশনের রেটটাকে রেগুলার করা বা স্পিলের যে লং টার্ম বেনিফিট সেটা যদিও প্রথমবারে সবচেয়ে বেশি ভিসুয়াল চেঞ্জ হয় সবচেয়ে বেশি লং টার্ম বেনিফিট প্রথমবারে হয়ে ওঠে না একদম তো সেক্ষেত্রে যারা পারমানেন্ট একটা গ্লোয়িং স্কিন চাইছেন তাদের কি এই কেমিক্যাল ফিলিংটা মানে ডাক্তাররা যেভাবে সাজেস্ট করবেন একটা স্ট্রেচের পর একটা সময়ের পর এটা কি প্রত্যেক বছর পুরিয়ে যেতে হবে আমি মনে করি যে পারমা মানে পারমানেন্টলি গ্লোয়িং স্কিন যেটা বলছেন সেটার জন্য প্রথম স্টেজ হচ্ছে প্রপার একটা স্কিন কেয়ার রেজিম আচ্ছা তারপরে হচ্ছে পিল এবার এই যে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে তার স্কিনের কন্ডিশন কি আছে মানে আমরা যখন বলি একটা লস অফ গ্লো অফ দ্য স্কিন সেটা তো আমার বা আপনার মানে সাধারণ মানুষের কাছে একটা লস অফ গ্লো কিন্তু আমরা ডাক্তারে দেখি সেখানে কিছু একটা কন্ডিশন আছে স্কিনের যেটার জন্য ওনার লস অফ গ্লো হচ্ছে সেটা ড্রাইনেস হতে পারে সেটা পিম্পল প্রোন স্কিন হতে পারে সেটা একটু বেশি অয়েলি স্কিন হতে পারে সেটা সহজে সান ড্যামেজ হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে তো সেইগুলোর জন্য স্পেশালি আমি বলবো না যে পিলিংই অ্যান্সার তবে অনেক সময় যেটা থাকে যে কন্ডিশনগুলোতে আমরা পিলিং একবার করতে বলি সেগুলোর ক্ষেত্রে পরে একটা ফলো আপ পিল প্রতি ছ মাসে বা এক বছরে একটা করে করলে সেই যে মানে বদলটা এসছে যে মানে ভালো চেঞ্জটা এসছে ইরেগুলার আপনার এপিথেলাইজেশন হচ্ছে পিগমেন্ট কম হয়েছে সেই জিনিসটা মেনটেন হবে কিন্তু বারবার আমি যেটাই বলি যে যে কোনো একটা দিন দেয়ার ইজ নো ম্যাজিক বুলেটিন মানে ডার্মাটোলজি লাইক এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন সমস্ত কিছুর একটা মেলবন্ধন যদি ঠিকভাবে চলতে পারে একটা ভালো স্কিন কেয়ার যাবেন একটা ভালো খাওয়ার দাওয়ার স্ট্রেসফ্রি ফিলাই তার সঙ্গে ফিলিং এর যেরকম ভাবে আমরা সাজেস্ট করব সেগুলো করলে হয় এবং আরেকটা জিনিস যেটা মানে পিলিং সব সময় অ্যানসার নয় বিভিন্ন ডিফিউজ পিগমেন্টেশন বা বয়ের জনিত চেঞ্জ তার জন্য লেজার টোনিং বলে আমাদের আরেকটা একটা জিনিস আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি বিবিপদ দ্বারা আনতে চলেছি সেটা হচ্ছে একসাথে ডিপিগমেন্টেশন

স্কিন টাইপ টু স্কিন টাইপ কন্ডিশন টু কন্ডিশন কন্ডিশন টু কন্ডিশন আচ্ছা আরেকটা বিষয়ে এখনকার যারা টিনস তারা কিন্তু তাদের স্কিন নিয়ে বা ত্বক নিয়ে চুল নিয়ে খুব বেশি সচেতন তারা স্কিন কেয়ার রুটিন মোটামুটি তারা টিনসেই শুরু করে দেয় সেক্ষেত্রে অনেক পেরেন্টসদের এটা কোয়েশ্চেন থাকে যে সেই বয়সের ছেলে মেয়েরা তারা কি প্রয়োজন পড়লে এই কেমিক্যাল পিলিং পদ্ধতিতে যেতে পারেন টিন এজের থেকে স্কিন কেয়ারের কিছু সমস্যা আছে একটা হচ্ছে তারা খুব এক্সপেরিমেন্টাল এবং তাদের ইয়াং স্কিনে তারা অনেক সময় অনেক কিছু এমন অ্যাপ্লাই করে বসেন যেটা উচিত না আচ্ছা এবার পিলের ক্ষেত্রে যদি ডার্মাটোলজি সাজেস্টেড হয় স্পেশালি কিছু কিছু কন্ডিশনে আমি টিনেজেও পিল প্রেফার করি কারণ টিেনেজ আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে পিলের রেসপন্স ইভেন বেটার যেরকম অ্যাকনি বা পিম্পলস এর জন্য আমরা যে পিলিং করি হুম তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয় অনেক ক্ষেত্রে অনেক সিভিয়ার দিকে চলে যেতে পারে তো সেখানে অনেক সময় আমি প্রেফার করি যে কিছু কিছু ওষুধ যেমন আমি একটু কম বয়সে দেওয়াটা অ্যাভয়েড করতে চাই আচ্ছা কি রকম কারণ যেরকম খাওয়ার যে ওষুধগুলো থাকে পিপলস এর জন্য যেরকম ডক্সিসাইক্লিন আইসোটেটিনয় আমি সব সময় খুব একটা দিতে চাই না কারণ একটা একজন অ্যাডাল্ট মানুষ যেরকম ভাবে জিনিসটা মেইনটেইন করতে পারবেন সেটা অনেক সময় আর্লি টিনসে তারা মেনটেন করতে পারেন না ফলে অন্যান্য বিভিন্ন সমস্যা হয় তো সেই ক্ষেত্রে একটা ফিজিশিয়ান ড্রিভেন বা ফিজিশিয়ান মনিটর থেরাপি যেরকম কেমিক্যাল পিলিং তার সাথে মিনিমাল একটা স্কিন রুটিন একটা হয়তো বললাম সেটা দিয়ে অনেক সময় রিলেটিভলি অনেক সিভিয়ার যে পিম্পলস থাকে সেগুলো আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব মানে আমরা আমি আপনি সবাই টিনেজে ছিলাম আমাদের একটা ক্রিম সারাদিনে দিনে লাগানো কত বড় টাস্ক ছিল সেটা আমরা জানি একদম তো তাই জন্য আমি প্রেফার করি মাসে একবার বা দু মাসে একবার এলো একটা সেশন অফ কেমিক্যাল পিলিং আমার আন্ডারে সুপারভিশনে হয়ে গেল আর বাকি মিনিমাম একটা ফেস ওয়াশ একটা সানস্ক্রিন একটা ক্রিম যদি ইউজ করে না আমি তাতেই ধন্য হয়ে যাব একদম অর্থাৎ টিন সেবা কম বয়সী হলে খুব একটা চিন্তা করার বিষয় না তবে স্কিনের সমস্যা হলে তো অবশ্যই চিন্তা করবেন এবং কোনো ডার্মাটোলজিস্টকে দেখিয়ে তবেই কিছু ব্যবহার করবেন নিজে থেকে কোনো অ্যাড দেখে বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচার দেখে ব্যবহার করা একদমই ঠিক নয় আচ্ছা যেটা আরেকটা বিষয় সাধারণত যারা স্কিন নিয়ে সচেতন তারা স্কিন ব্রাইটনিং করার জন্য বা স্কিনের টোন ইভেন করার জন্য অনেক সময় গুগলে গিয়ে সার্চ করছেন যে কিভাবে করা যায় সেখানে কিছু ন্যাচারাল রেমেডি আমরা পাই লাইক হতে পারে সেটায় কোনো বেসন ইউজ করতে বলা হচ্ছে কখনো বলা হচ্ছে হলুদের সঙ্গে কিছু মিক্স করুন বা দুধ মিক্স করুন করে কিছু একটা প্যাক তৈরি করে লাগান অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ডার্মাটোলজিস্ট কি বলবেন এটা কতটা ভালো স্কিনের জন্য এখানে আমার যে অপিনিয়নটা আছে সেটা হয়তো পপুলার না হতে পারে কিন্তু আমার এগেন আরেকটা কথা বললো যে আমাদের যে কোনো ট্রিটমেন্টে কোনো ম্যাজিক নেই ফলে হলুদের মধ্যে বা বেসনের মধ্যে বা মুলতানি মাটির মধ্যে যদি কোনো ম্যাজিক কেমিক্যাল থেকে থাকতো আমাদের হাজার হাজার ফার্মা কোম্পানি বসে আছে সেটা নিয়ে রিসার্চ করে কোটি কোটি টাকা বানানোর জন্য এতদিন অবধি যখন হয়নি তখন হয় সেটা যথেষ্ট ভালোভাবে কাজ করে না নয়তো এটা সম্ভব যে ওর থেকে ভালো কোনো কেমিকাল আমাদের কাছে আছে তো আজকে আমি এটা বলবো না যে একদমই কাজ করে না কিছু হয়তো কাজ করে কিন্তু মডার্ন মেডিসিন এবং মডার্ন থেরাপি তার থেকে অনেক বেশি রিলায়েবলি অনেক তাড়াতাড়ি এবং অনেক এফেক্টিভলি কাজ করে এবং আজকে যেরকম মানে ধরুন একটা পিম্পলস এর ক্ষেত্রে আপনি ন্যাচারাল রেমেডি ইউজ করতেই পারেন কিন্তু ন্যাচারাল রেমেডি ইউজ করার যেটা প্রবলেম সেটা হচ্ছে যদি আমি ধরেও নিলাম সেটা কাজ করে কিন্তু সেটা নরমাল ট্রিটমেন্টের থেকে একটু স্লো কাজ করে অনেক সময় এক ক্ষেত্রে টাইম ওয়েস্ট আপনি কিছুটা যদি দেরি হয় তাহলে সেখানে আপনারা এই অনেকেরই দেখে যান গালের পিম্পলসের দাগ পিগমেন্টেশন একটুখানি দেরির জন্য সেই সমস্যাগুলো তৈরি হয়ে যায় তো সেই রকম ক্ষেত্রে একদম সায়েন্টিফিক ট্রিটমেন্টের দিকে যাওয়া সেটাই সবচেয়ে উচিত এবার আরো কিছু জিনিস আছে যেগুলো যেমন হলুদ বা নিম এর মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আমরা বলি এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বেশিরভাগই হচ্ছে এর মধ্যে স্টেরয়েডাল কিছু কেমিক্যালের জন্য যাই জন্য আপনি দেখবেন যে হলুদের ব্যাপারে আছে হলুদ খেলে জ্বর সেরে যায় গাঁটে ব্যথা সেরে যায় তার কারণ হচ্ছে এর মধ্যে স্টেরয়েডাল কম্পাউন্ড গুলো তো যে কোনো কারণে স্টেরয়েড খেলে বা লাগালে যা ক্ষতি হতে পারে এগুলোর ক্ষেত্রে লং টার্মে সিমিলার দেখা গেছে হয়তো নর্মাল আমাদের স্টেরয়েড মূলক অনেক পিউরিফাইড সেখানের ক্ষেত্রে অনেক লেটে দেখা যায় মানে অনেক আর্লি দেখা যাবে নর্মাল নিম বা হলুদ দোকে ন্যাচারাল রেমেডি বলে অল্প অল্প করে লাগাচ্ছে হয়তো অনেক লেটে দেখা যাবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দা ডে চেঞ্জেস অনেক সময় দেখা গেছে সেম তো এটা আমি জাস্ট আমার একটা এক্সাম্পল দিলাম ঠিক তো এগেন একই পয়েন্টে ফিরে আসবো সে কোনো ম্যাজিক নেই হয় আমাদের নোন কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে অথবা তার থেকে বেশি এফেক্টিভ জিনিস আমাদের কাছে অলরেডি মেডিসিন হিসেবে আছে সো ইউ শুড অলওয়েজ সার্কেল ব্যাক টু মডার্ন মেডিসিন একদমই তাই আচ্ছা যারা কেমিক্যাল পিলিং করাতে চাইছেন তাদের একটা প্রশ্ন সব সময় থাকবে যে একবার যদি কেমিক্যাল পিলিং করানো হয় তাহলে কি সেটা স্কিনটাকে ঠিক রাখার জন্য বা ব্রাইট রাখার জন্য ইভেন রাখার জন্য সেটা কি বারবার করাতে হয় মানে ফলোআপ কতটা জরুরি ডিপেন্ড করে কি ধরনের কেমিক্যাল পিল করছে কোন কোন কেমিক্যাল পিলের ক্ষেত্রে হয়তো প্রথমে একবার বা দুবারে জিনিসটা মোটামুটি ক্লিয়ার আপ হয়ে যাবে তারপরে যে বেসিক মেইনটেনেন্স ময়শ্চারাইজার সানস্ক্রিন ফেস ওয়াশ যেরকম ভাবে দেওয়া হবে তাতেই বা লাগানোর একটা ওষুধ তাতেই বাকিটা ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কিছু কন্ডিশন থাকে যেখানে ক্ষেত্রে অলরেডি আমরা বাকি জিনিসগুলো পড়ার পরে পিলটাকে অ্যাড অন থেরাপি হিসাবে সেখানে আমাদের দুবার তিনবার বা চারবার অবধি করতে হতে পারে এবং পরবর্তীকালে যেটাকে আমরা ফলো আপ পিলস বলি প্রতি তারপর তিন মাস পরে পরে বা ছ মাস পরে পরে বা এক বছর পরে পরে করতে হতে পারে এবং মেনটেনের ব্যাপারটা পুরোটাই এগেন আমরা যেটাকে বলি যে স্কিন ইস্যু বা ইরেগুলার স্কিন অথবা রাফ স্কিন সেইগুলো মানে অনেক জেনারেলাইজ টার্ম এবং তার মধ্যে কি কি স্কিন কন্ডিশন প্রেজেন্ট আছে একজন মানুষের উপরে সেটার ওপরে বাকি ট্রিটমেন্টটা ডিপেন্ড করে একদম কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা বলছিলাম আমি বললাম যে সোশ্যাল মিডিয়া আজকাল আমরা দেখতে পাই অনেক রকম কেমিক্যাল ফিলিং গল্প ছোট ছোট রিল তার ভিডিও আমরা প্রচুর দেখছি কিন্তু যেটা খুব দেখা যায় তার মধ্যে রয়েছে কার্বন পিল বা আরেকটা হলিউড পিল এগুলো আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি এগুলো কি অ্যাকচুয়ালি এবং এগুলো কি এখানে করা হয় এবং এগুলো স্কিনের জন্য কতটা ভালো এই মুহূর্তে কার্বন পিল আমরা শুরু করিনি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করব কার্বন পিল একটু আগে যেমন আপনাকে বলছিলাম লেজার টোনিং লেজার টোনিং এরই একটা ভ্যারিয়েন্ট আচ্ছা এটা এখানে বেসিক্যালি স্কিনের মানে লেজার অ্যাবসর্পশনটা বাড়ানোর জন্য আমরা উপরে একটা কার্বন থেকে ডিরাইভড একটা পেস্ট ইউজ করে সেখানে মানে যাতে সুপারফিশিয়াল চেঞ্জটা মানে নরমালি লেজার টোনিং এর ক্ষেত্রে চেঞ্জ একটুখানি ডিপার লেভেলে হয় ডিপারের সঙ্গে একটা সুপারফিশিয়াল লেভেলে ডিপিগমেন্টেশনের জন্য কার্বন বা হলিউড ফিল্টার এতটা মানে পপুলার হয়েছে এবং এটা প্রথমে আসে হলিউড নাম থেকে বুঝতেই পারছেন হলিউডের যে তারকারা তারা প্রথমে ওখানে করা শুরু করে এবং অলরেডি মেশিনটা আমাদের কাছে ছিলই যেটা মেশিনটা দিয়ে করা হয় কিউ সুইচ ইন্ডিয়া এটা বলতে পারেন একটা এক্সিস্টিং জিনিসেরই একটা নতুন ফর্ম আচ্ছা এবং এটার ক্ষেত্রে ডেফিনেটলি এটা খুবই একটা পপুলার এবং এফেক্টিভ ট্রিটমেন্ট কিন্তু এগে ম্যাজিক বুলেট কিছু না অন্যান্য জিনিস মেন্টেন করার পরে যদি সেই মতো ডক্টরের সাজেশন মতো এটা করা হয় তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় একদম আজকে যেহেতু আমরা কথা বলছি পিলিং নিয়ে পিলিং নিয়ে মানে আমাদের সময় যেহেতু একদম শেষের দিকে শেষ করতে হবে তবে শেষ করার আগে যেটা জানতে চাইবো আমাদের হাসপাতালে তো অ্যাসথেটিক ট্রিটমেন্ট নিয়ে মানে আমরা এখন সব থেকে বেশি ফোকাস যেটা নিয়ে আমাদের হাসপাতাল কাজ করছে আজ এ ডক্টর আপনি সেই ডিপার্টমেন্টেই রয়েছেন এই যে কেমিক্যাল পিলিং এর এতগুলো ভার্সন নিয়ে কথা বললাম নানান ধরনের পিলিং নিয়ে কথা বললাম এগুলো কতটা এখানে মানে যারা আসতে চাইছেন এখানে এলে কতটা সহযোগিতা এই পিলিং এর ব্যাপারে পেতে পারেন কি বলবেন এখানে এইটুকু আমরা বলতে পারি যেহেতু এটা পুরোটাই আমরা ডক্টর ড্রিভেন ইনিশিয়েটিভ এবং পুরো জিনিসটার মধ্যেই বলতে পারেন আমাদের বিপি পোদ্দারের যে চিকিৎসার যে মূল মন্ত্র সেটা হচ্ছে কোনো রকম ভাবে পেশেন্টকে যতটা সম্ভব সাহায্য করা অন্যান্য অনেক ক্লিনিকের মতো এবার আমি এটা বলবো না যে সবাই এরকম করেন কিন্তু অনেক ক্লিনিকের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে গোল থাকে আমাদের উপকার এবং চিকিৎসা কতটা ভালো হতে পারে যেখানে এক্স্যাক্টলি পিলিং লাগবে সেখানেই সাজেস্ট করা এই জিনিসগুলোর দিকে আমরা ফোকাস বেশি করছি এবং যতটা সম্ভব ইকোনমিক্যাল প্রাইজে পেশেন্টের কাছে আমরা আমাদের প্রসিডিওর গুলো পৌঁছে দেওয়া যায় সেইগুলো চেষ্টা করছি করে মানে যে কোয়ালিটিটা আমাদের দরকার সেই কোয়ালিটিটা করে অবশ্যই আমরা কোন রকম তার থেকে বেশি আমরা মানে ডাক্তাররা সবাই এটার ব্যাপারে খুবই অ্যাডামেন যে মেটিরিয়াল কোয়ালিটি যেন ইন্ডিয়ার বেস্ট মানে না হয়ে ওয়ার্ল্ডেরও বেস্ট হওয়া উচিত সেই ধরনের কোম্পানি সেই ধরনের মেটেরিয়াল গুলো ইউজ করা উচিত সেগুলোই আমরা এখানে করছি এবং তার মধ্যে যতটা সম্ভব কম প্রাইসে দেওয়া যায় ট্রিটমেন্ট আমরা চেষ্টা করছি এবং সেটা তো যারা আসবেন যারা ট্রিটমেন্ট করাবেন তা এফেক্টিভিটি দেখবেন তাতেই তারা বুঝতে পারবেন যে কতটা কম তাদের সাইড এফেক্ট কিরকম ডাউন টাইম কত এফেক্টিভলি প্রত্যেকটা সেশন পিলে হচ্ছে মানে আপনি যদি এরকম ভাবে দেখেন যে পিলের প্রাইস তো এখানে এরকম বলে কোনো সেলুনের প্রাইস বলেন তো আপনাদের এখানে এরকম কেন তো সেখান সেটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি কোয়ালিটির জন্য এবং আমাদের এক্সপিরিয়েন্সের জন্য এবং আজকে সেরকম জায়গাতে আপনি যদি করান তার সাইড এফেক্ট ডেফিনেটলি বেশি হবে তার এফেক্টিভিটি কম হবে তার মানে বলতে পারেন যে কতটা তাড়াতাড়ি রেজাল্ট পাবেন সেইটার একটা ব্যাপার থাকবে এবং এই ক্ষেত্রে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট দিস আমরা যারা অলরেডি যথেষ্ট এক্সপিরিয়েন্সড অ্যান্ড স্পেশালি ট্রেনড ইন অ্যাসেটিক্স তারাই আমরা করছি তো সেইখানে দ্য রেজাল্ট উইল অলওয়েজ বি বেটার এন্ড পেশেন্ট কেয়ার উইল বি আটমোস্ট সেটা আমরা একদম তাই ইউ সো মাচ ডক্টর পাল এতটা সময় দেওয়ার জন্য তবে বিপি পোদ্দার হাসপাতালে কিন্তু অ্যাস্থেটিক থেরাপি নিয়ে যেহেতু এখন ফোকাসলি খুব বেশি কাজ করছে তাই কেমিক্যাল পিলিং এর নিয়ে আজকে আমরা কথা বললাম সেটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানতে চান কি পদ্ধতিতে করা হয় কিভাবে করা হয় বা ডাক্তারের পরামর্শ নিতে চান এই বিষয়ে তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে বিপি পোদ্দার হাসপাতালে এবং এখান থেকে সব ধরনের সহযোগিতা কিন্তু আপনারা এই কেমিক্যাল পিলিং এর ক্ষেত্রে তো অবশ্যই পেতে পারেন আর অন্যান্য ক্ষেত্রে তো বিপি পোদ্দার হাসপাতাল আপনাদের সঙ্গে রয়েছে আপনারা ওইভাবে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন নমস্কার